লেবাননের হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানা গেছে, যা ইতিমধ্যেই তাদের চলমান এবং ক্রমবর্ধমান আক্রমণগুলোতে প্রতিফলিত হয়েছে। শনিবার ইসরায়েলের আলমা রিসার্চ সেন্টারে এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অস্ত্র গুদামগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোতে ছোট ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মজুত ছিল। তা সত্ত্বেও হিজবুল্লাহ এখনও ইসরায়েলে বড় ধরনের আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে। ইসরায়েলি বাহিনী নিজেই বলছে, হিজবুল্লাহ দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং তাদের চলমান এবং ক্রমবর্ধমান হামলা সেই প্রস্তুতিরই প্রতিফলন। তাছাড়া তাদের সক্ষমতার মাত্র 10% অস্ত্র ব্যবহার করেছে। সম্প্রতি নেতানিয়াহুর বাড়িতে হামলা তারই একটি বড় উদাহরণ। ধারণা করা হচ্ছে যে হিজবুল্লাহ এখনও নো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মালিক, যা ইসরায়েলের জাহাজ, গ্যাস প্ল্যাটফর্ম ও বন্দরগুলোতে আঘাত হানতে সক্ষম। বর্তমানে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বর্ধিত বিমান হামলা এবং সাম্প্রতিক স্থল অভিযানের জবাবে হিজবুল্লাহ তাদের সামরিক অভিযানগুলো আরও তীব্র করেছে। এদিকে মাত্র 4 মিনিটের ব্যবধানে ইসরায়েলের 70টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আতঙ্কে সতর্ক সাইরেন বেজে উঠেছে ইসরায়েল শহরে। 70টি রকেটই লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এরই মাঝে হিজবুল্লাহ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য M80 পার্সোনেল রকেট সিস্টেম উন্মোচন করেছে। সংগঠনটির মিলিটারি মিডিয়া ইউনিট গত শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে এবং প্রথমবারের মতো M80 রকেট সক্রিয় সিস্টেম করার ঘোষণা দিয়েছে। ভিডিওটিতে বলা হয়েছে, M80 রকেট কার্যকরভাবে লঞ্চিং পয়েন্ট থেকে 3.3 কিলোমিটার দূরে অবস্থিত শত্রু সেনাদের লক্ষ্যভ্রষ্ট করতে পারে। হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া ইউনিট প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, বর্বর ইহুদিবাদী সেনাবাহিনীর নৌকাটি লক্ষ্য করে এই রকেট দিয়ে হামলা করা হচ্ছে। বৈরভিত্তিক আলমায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, M80 রকেট সিস্টেম ভ্রাম্যমান ও স্থির দুইভাবেই ব্যবহার করা যায়। এ রকেট সিস্টেমে 24টি লঞ্চ স্লট রয়েছে, যা থেকে একের পর এক 24টি রকেট ছোড়া সম্ভব। M80 রকেট নিজে একটি 80 মিলিমিটার ক্যালিবারের রকেট, যার দৈর্ঘ্য 95 সেন্টিমিটার এবং ওজন 10 কেজি। যদি ওয়ারহেড তুলনামূলকভাবে ছোট হলেও উল্লেখযোগ্য ধ্বংসক্ষমতার অধিকারী। প্রতিটি সেল 4,750টি আলাদা স্টিল বল দিয়ে তৈরি করা হয়েছে। এই রকেট খুবই প্রাণঘাতী ও 35 মিটারের মধ্যে অবস্থিত শত্রুদের হত্যা করতে সক্ষম।